গত বছর প্রবল বৃষ্টি ও বন্যাতে পাটবাদাম সহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে গিয়েছিল, আর এবছর বৃষ্টি ও বন্যার অভাবে চরম সমস্যায় পড়েছেন পাট চাষিরা। ঘটনাটি বন্যা কবলিত গোঘাটের বালি অঞ্চলের দামোদরপুর এলাকার। এখানকার পাট চাষিরা জানালেন, দ্বারকেশ্বর নদ তীরবর্তী এই এলাকাটি খুবই নিচু, তাই বর্ষার বৃষ্টিতেই ডুবে যায়। প্রতি বছরই বন্যা পরিস্থিতি তৈরি হয়, সেই জলেতেই পাট কেটে চাষিরা ঘরে তোলেন। কিন্তু এবছর বৃষ্টির প্রায় দেখা নেই বললেই চলে, ফলে তাঁরা পাট কেটে বাড়িতে তুলতে পারছেন না। যেখানে একটু আধটু জল আছে সেখানে বয়ে নিয়ে গিয়ে পাট ভেজাতে হচ্ছে, এর ফলে খরচও বেড়ে যাচ্ছে প্রচুর, এদিকে সময়ও চলে যাচ্ছে। তাই দূরে নিয়ে গিয়েই পাট আদায় করতে বাধ্য হচ্ছেন অনেকেই, আর তাকিয়ে আছেন আকাশের দিকে, কখন অঝোরে বৃষ্টি নামবে। পাট চাষের অবস্থা বলতে জলের অভাব। আচ্ছা, পাট কাটার উপযুক্ত সময় হয়ে গেছে, কিন্তু পর্যাপ্ত জল না থাকার জন্য পাট যে কেটে জলে ভিজাবো সেই রকম কোনো সংস্থান নেই। যেটুকু জল আছে তাই ওই 10-20 তাড়া করে কাটা হচ্ছে আর জলে পড়ছে। কিন্তু যদি ঠিক সময়ে পাটটা না কাটা হয় তাহলে পাটটা এই যে ঝড় দিচ্ছে বা হাওয়া দিচ্ছে পাটটা পড়ে যাবে, পাটটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে কি হবে, পাটের যে হয়েও চাষিরা পাটটা আদায় করতে পারবেন। আচ্ছা, এই সমস্যা এবছরই হয়েছে, অন্যান্য বছর এই জায়গায় এক কোমর করে জল থাকে, দুটো তিনটে করে ছোট ছোট বন্যা হয়ে যায়। আমরা সেই জলে পুকুর ডোবা ভরি ফেলি, ভরিয়ে তাতে পাট ভেজানো হয়। এখন কি আর করা যাবে, চাষিদের তো সবসময় দুর্গতির শেষ নেই, এখন যেটুকু আছে তাই বসে না থেকে ঘরে অল্প স্বল্প করে কাটা চলছে। পাট চাষটা এখানে আমাদের এখানে তো মেটেল মাটি, পাট চাষটা এখানে বেশিই হয়। অন্যান্য ফসল বাদাম টাদাম যে করব, বাদাম টাদামে করে পাট বাদামে তোলার সমস্যা, বাদাম ছিঁড়ে রয়ে যাবে, মাটিতে ছিঁড়ে রয়ে যাবে, তাই পাট চাষটা এখানে ভালো, কিন্তু জলটা না থাকার জন্যই সমস্যা। আচ্ছা, এই এলাকাটায় আপনাদের এই এলাকায় কোন কোন জায়গায় বেশি পাট হয়? দামোদরপুর, মির্জাপুর, শ্যামলপুর, পেঁচরা, মনে হচ্ছে পাট খুব বেশি হয়। সবার থেকে দামোদরপুরই বেশি। আচ্ছা আচ্ছা, বেশি খুব খারাপ। কেন? আমাদের বন্যা ফন্যা হয়নি, বন্যা এলাকা তো, ওইলে খরচটা বেশি হচ্ছে। আমাদের তো হচ্ছে জল নাহলে তো পাটের দমকা খরচ হয়, বন্যা এলে আমাদের সুবিধা হয় পাটা টেনে, আমাদের খরচটা বেশি হচ্ছে। সে মাথায় করে বইলে যাতে হচ্ছে, হাইরানে সেরে নাই, প্রচুর খরচ হচ্ছে, বুঝে যাচ্ছে। জল ভয়নি, ওই সামান্য একটু কত জল পুকুরে এসে ভিজে না, বন্যা এলে ভালো হতো। মানে ছোটোখাটো বন্যা করেছে, পাট চাষও ভালোই আছে, কারণ আমাদের ডুব এলাকা তো, তখন হচ্ছে কি জল ভালো হলে আমার পাট এসে বোনা হয়েছে। আচ্ছা, আপনারা কত বিঘে পাট আছে? আমার 2 বিঘে পাট আছে। 2 বিঘে পাট আছে। আচ্ছা, আপনার নামটা? সুবোধ বেরা। আচ্ছা, বাড়ি? বাড়ি দামোদরপুর বালি অঞ্চল। একটা পাট মুটিয়ে তার বাঁধা হবে, তার বাঁধার পরে মাথায় করে বইতে হবে, জল নাই। মাথায় করে কেন? জল নাই, জল থাকলে বন্যা এসে যায়, প্রতি বছর টেনে নিয়ে যায়। আচ্ছা, নিজে কোথাও ফেললে মাথায় করে ফেলতে হবে, জল তো নেই। জল ওই বাড়ির সামনে একটু করে আছে, সেই জায়গাগুলো একটু করে আছে, তারা কত করে কেটে ডুবোনা আছে। আচ্ছা, পাট মাথায় পড়ে থাকে, 2 বিঘে পাট করেছি। আচ্চা, এই বন্যা না আসার জন্য খরচটা বেশি? খরচটা বেশি হচ্ছে, মাথায় করে বইতেছে, তখন ওই বন্যা এসে গেলে দক্ষিণবঙ্গে বীজ ছিল, বন্যা এসে গেলে আমরা কাটলাম, তারা ইয়ে ফেলে দিলাম, লিচিয়ে দিলাম, যে সেখানে বাড়ির সামনে লিচি রেখে দিলাম, সেখানে কেটে ফেললাম, কেটে পাচা তাই হয়ে গেল। চরম মণ্ডল, দামোদরপুর বাড়ি। আচ্ছা, এখানে পাট চাষ কেমন আছে? এখানে পাট চাষ তো কয়েকটা গ্রাম মিলেই আছে। হ্যাঁ, দামোদরপুর আছে, পাশে সম্বলপুর গ্রাম, পেঁচরা, এই দিক আছে, বালিডাঙ্গা, দেয়ানচোক। আচ্ছা, এখানে পাট চাষ কেমন হয় দামোদরপুর? দামোদরপুরে সব দিকে বেশি হয়, আনসার তো 20-30 একর জায়গার পাট হয়েছে। আচ্ছা, আপনার কত পাট আছে? আমার 2.5 বিঘা জায়গা পাট আছে। আচ্ছা আচ্ছা, এতে করে খরচটা একটু বেশি হচ্ছে, তাই তো? একটু বলে বিরাট বেশি হচ্ছে। আচ্ছা, বিরাটই হচ্ছে, মানে সমস্যার মধ্যে আছেন। সমস্যার মধ্যে খুব আছে। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হতে চলেছে।